আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। চমৎকার একটা বাউন্টি সাইট শেয়ার করব, যেখানে আপনি ছোট ছোট কিছু বাউন্টিতে জয়েন করে তাদের নিজস্ব টোকনটা আর্ন করতে পারবেন, সাথে এখান থেকে সরাসরি ইউএসডিটি আর্ন করতে পারবেন, বিইউডিটি আর্ন করতে পারবেন এবং অন্যান্য কারেন্সিও কিন্তু আপনি এখান থেকে আর্ন করতে পারবেন, এবং এখান থেকে তাদের যে টোকেনটা আপনি পাবেন সেটাও কিন্তু আপনি সেল করতে পারবেন। তো দেখেন, এই সাইটটা আপনি বলতে গেলে সেম টু সেম ওই বাউন্টির মতো। ওই বাউন্টির কথা হয়তো আপনাদের মনে আছে, ওই বাউন্টি নিয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম, কিন্তু এটা ওই বাউন্টি থেকে একটু ডিফারেন্ট। ডিফারেন্টটা হলো ওই বাউন্টিতে কিন্তু আপনার সপ্তাহে বা দুই সপ্তাহ পরে একটা ইভেন্ট আসতো, কিন্তু এখান থেকে প্রতিদিনে কিন্তু প্রায় তিন চারটা করে ইভেন্ট চলতে থাকে এবং আপকামিং অনেকগুলো ইভেন্টও আসে। তো এখানে ওই বাউন্টি থেকে আরেকটা ডিফারেন্ট হলো, ওই বাউন্টিতে যারাই জয়েন করতেন এক টাকা হোক আর এক হাজার টাকা হোক প্রত্যেকে কিছু না কিছু পাইতেন, কিন্তু এখানে প্রত্যেকে পাবে না, এখানে হচ্ছে র্যান্ডমলি ফিগেট করা হবে। এখানে যেহেতু অনেকগুলো ইভেন্ট চলে প্রতিদিন, তো আপনি সবগুলোতে যদি জয়েন করেন আপনি কোনোটা না কোনোটা থেকে উইন হবেন, এবং উইন হওয়ার পর কিন্তু আপনি এখান থেকে তাদের টোকেনটা পাবেন, বা এখানে সরাসরি এই যে ইউএসডিটি দেয় আপনি কিন্তু এখান থেকে সরাসরি ইউএসডিটিও পাবেন। ওকে, এখানে কিন্তু সরাসরি ইউএসডিটিও দেয়। এখানে কিভাবে কি করবেন, কিভাবে জয়েন করবেন, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন তাহলে ফিউচারে এখানে যতগুলো ইভেন্ট আসবে সবগুলোতে কিন্তু আপনি নিজে নিজে জয়েন করতে পারবেন, কাউকে কিন্তু আপনার জিজ্ঞাসা করা লাগবে না। ওকে, তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। তো অফারটা অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেল শেয়ার করে দেওয়া হয়েছে, আপনি যদি এটা জয়েন করতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন। এই ফার্স্ট লিঙ্ক হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, ওইখানে ক্লিক করলে আপনি সরাসরি এরকম একটা পোস্টে চলে আসবেন। আর এখানে জয়েন করার জন্য আরেকটা কন্ডিশন হচ্ছে, এখানে কিন্তু আপনার টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করতে হয়, কিন্তু টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করার জন্য বা ওইখানে আপনার জয়েন করার জন্য মিনিমাম আপনার টুইটার অ্যাকাউন্টে 50টা ফলোয়ার লাগবে। তো অনেকের হচ্ছে 50টা ফলোয়ার নাই, তাদের জন্য কিন্তু এখানে আমাদের একটা টুইটার ইভেন্ট গ্রুপ আছে, যেখানে হচ্ছে আপনারা একজন আরেকজনকে ফলো করবেন এবং একজন আরেকজনকে ব্যাক করবেন। দেখেন অলরেডি এখানে অনেকে টুইটার প্রোফাইল শেয়ার করতেছে, আমাদের গ্রুপে প্রায় হচ্ছে 4000+ মেম্বার আছে, এখান থেকে আপনি চাইলে 50টা নয় 500-500 বেশিও কিন্তু ফলোয়ার এখান থেকে নিতে পারবেন। আপনি একজনকে ফলো করবেন, আরেকজন আপনাকে ব্যাক দেবে। ওকে, আর আবার একটা কথা বলে দিই, এটা কিন্তু আজকের জন্য না, এটা কিন্তু অনেক দিন পর্যন্ত চলবে এবং প্রতিদিন বিভিন্ন বাউন্টি আসবে। তো আপনি সবগুলোতে জয়েন করলে একটাতে না একটা তো উইন হবে না। আর আমি আপনাদেরকে অবশ্যই দেখাই দেবো কীভাবে বুঝবেন কততে কোন বাউন্ডিতে কত উইনার বা কতজনকে উইন করবে এবং কোন বাউন্ডিতে কী রেওয়ার্ড দেবে, তাদের টোকেন দেবে নাকি ইউজিটি দিবে নাকি হচ্ছে বিউজিটি দিবে নাকি আদার কোনো টোকেন দিবে, সম্পূর্ণ বিষয়বস্তু কিন্তু আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো। তো দেখেন এখানে জয়েন করার জন্য আপনি হচ্ছে এখানে এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন, আপনি জাস্ট কী করবেন লিঙ্কটার ফ্যাক্টটা ক্লিক করবেন, যেকোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন, তারপর হচ্ছে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে জয়েন করার জন্য অবশ্যই আপনাকে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে অ্যাট ফার্স্ট, তার জন্য হচ্ছে আপনি অবশ্যই নতুন একটা ওয়ালেট কানেক্ট করবেন, আপনার মেন ওয়ালেট বা অ্যাড ওয়ালেট এখানে কানেক্ট করবেন। ওকে, অবশ্যই এই সাইটে কাজ করার জন্য নতুন একটা ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। দেন আপনি নেক্সট ক্লিক করবেন, এখানে দেখেন কানেক্ট নামে একটা অপশন আছে, কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পর হচ্ছে এখানে আপনার কানেক্ট করার জন্য অনেকগুলো অপশন চলে আসবে। ওকে, তো আপনার হচ্ছে কানেক্ট করবেন এটার মধ্যে ওয়ালেট কানেক্ট যেটা আছে এটাতে একটা ক্লিক করবেন, এটা যখনই ক্লিক করবেন এরকম কানেক্ট অপশন চলে আসবে, আপনি হচ্ছে আবার কানেক্টে ক্লিক করবেন। আবার কানেক্টে ক্লিক করে দেওয়ার পর সেখানে আপনি এটা আসলে টোকেন পকেট বিট কিপ অনেক ওয়ালেট পেয়ে যাবেন, তো আপনার যেটা ইচ্ছা সেটা আপনি কানেক্ট করতে পারেন। তো আমি হচ্ছে টাস্টলটা সিলেক্ট করলাম, তো টাস্টলেট যখনই সিলেক্ট করবেন এখানে হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড দিয়ে দেবেন, দেন হচ্ছে এখানে আপনাকে বলবে যে ওয়ালেটটা কানেক্ট করার জন্য এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে হচ্ছে আপনি জাস্ট কি করবেন কানেক্ট আছে, কানেক্টে ক্লিক করলে কিন্তু আপনার এটা সাকসেসফুলি কানেক্ট হয়ে যাবে। তো ওয়ালেটটা যখনই কানেক্ট হবে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখন আপনি যে ওয়ালেট কানেক্ট করছেন সেই ওয়ালেটটা কিন্তু আপনি এখানে অ্যাড্রেসটা দেখতে পারবেন। ওকে, দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসতে পারে অথবা হচ্ছে এরকম একটা ইন্টারফেসও আসতে পারে। তো আমি এই দুইটা কথা কেন বললাম, দেখেন এখন যে ইভেন্টটা হচ্ছে আছে এটা এখন অনগোয়িং, আপনি যদি আজকে ভিডিও দেখার পরে এটা দিয়ে জয়েন করেন তাহলে হচ্ছে দেখেন আপনার সামনে কিন্তু সরাসরি এই যে এরকম ইন্টারফেস চলে আসবে, মানে আপনার এখানে টাস্কগুলো কমপ্লিট করার জন্য বলবে। আর যদি দেখেন এই ইভেন্টটা শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, কারণ ওইটা যেহেতু শেষ এবং তার জন্য আপনাকে হচ্ছে অনগোয়িং যে ইভেন্টগুলো আছে ওইগুলোতে নিয়ে আসবে, দেন এগুলো হচ্ছে যে কোনো একটাতে ক্লিক করে আপনি জয়েন করবেন। তো দেখেন মনে করেন আপনি এই যে এখানে ক্লিক করলে কিন্তু সেম এভাবে চলে আসবে। ওকে, এই যে দেখেন সেম কিন্তু এভাবে চলে আসবে। তো আমি দেখাচ্ছি যখন এইভাবে চলে আসবে অ্যাট ফার্স্ট হচ্ছে আপনাকে এখানে কী করতে হবে, আপনার টুইটার অ্যাকাউন্টে কানেক্ট করতে হবে, ডিসকর্ড অ্যাকাউন্টে কানেক্ট করতে হবে এবং যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো হচ্ছে আপনাকে এখানে কমপ্লিট করতে হবে। তো তার জন্য অ্যাট ফার্স্ট আপনি কী করবেন, যে টুইটার অ্যাকাউন্ট আছে টুইটারে ক্লিক করবেন। ওকে, ফলো যেটা আছে ফলোতে ক্লিক করবেন, ফলোতে যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে, আপনাকে বলবে যে টুইটার অ্যাকাউন্টে কানেক্ট করার জন্য আপনি জাস্ট কী করবেন কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পর হচ্ছে আপনার এখানে আপনার টুইটার অ্যাকাউন্টের ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে আপনার টুইটার অ্যাকাউন্টে অথোরাইজ করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে,
দেন আপনি কি করবেন যখন অথরাইজ হয়ে যাবে আপনি জাস্ট কি করবেন এখানে তার টুইটার অ্যাকাউন্টটা ফলো করবেন এটা ফলো করবেন ফলো করে তারপর আপনি লাস্টে কি করবেন এই যে রিটুইট আছে এখানে ক্লিক করবেন আর আমি অবশ্যই আপনাদেরকে কিছু টাস্ক কমপ্লিট করে অবশ্যই কিন্তু দেখাবো কে তাহলে কিন্তু আপনি টুইটার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এবং তাদের সাইট আছে এই সাইটে ভিজিট করলে কিন্তু হয়ে যাবে দেন আপনাকে হচ্ছে কি করতে হবে যে ডিসকর্ড আছে না ডিসকর্ডটা কানেক্ট করতে হবে তার জন্য আপনি জাস্ট কি করবেন এখানে হচ্ছে জয়েন ডিসকর্ড আছে জয়েন ডিসকর্ডে একটা ক্লিক করবেন তো যখনই আপনি জয়েন ডিসকর্ডে ক্লিক করবেন সেম ভাবে আপনি হচ্ছে টুইটারের মতো আপনার কাছ থেকে ডিসকর্ডটা অথরাইজ চাইবে আপনি হচ্ছে আপনার ইমেল পাসওয়ার্ডে ডিসকর্ড অ্যাকাউন্টে অথরাইজ করে নেবেন দেন হচ্ছে আপনি যাদের ডিসকর্ড অ্যাকাউন্টে জয়েন করবেন যখনই জয়েন করবেন সম্পূর্ণ টাস্ক আপনার কমপ্লিট করা হয়ে যাবে দেন নিচে থেকে কি করবেন জাস্ট এখানে সাবমিট বাটন আছে না সাবমিট বাটনে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার এখানে কাজটা কমপ্লিটেড হয়ে যাবে তো আমি হচ্ছে এটা স্ক্রিনশট দেখাইছি এটা তো হচ্ছে আমি অলরেডি জয়েন করে ফেলছি আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন এটা ছিল হচ্ছে আপনার এই যে দেখাচ্ছে এই যে এই ইভেন্টটা ছিল ওকে এটাতে কিন্তু আমি অলরেডি জয়েন করে ফেলছি যে কারণ হচ্ছে আমার এখানে দেখেন সবগুলো হচ্ছে টিকমার্ক উঠে গেছে এবং এখানে বলতেছে নেক্সট বাউন্ডি মানে এটাতে যদি আমি জয়েন করে ফেলছি আমি হচ্ছে এখন অন্যান্য বাউন্ডিগুলোতে জয়েন করতে পারবো তো বাউন্ডিগুলোতে কীভাবে জয়েন করবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি তার আগে দেখাই এখানে আপনি কীভাবে বুঝবেন কোন ইভেন্টে কতগুলো উইনার এবং এক একটা উইনারকে কত করে টোকেন দেওয়া হবে সেটা হচ্ছে আপনি যখন এখানে অনকয়েনে থাকবেন তখন এখানে অনেকগুলো ইভেন্ট কিন্তু আপনি দেখতে পারবেন এখানে আমরা দেখতে পারতেছি অনেকগুলো ইভেন্ট আছে তো দেখেন এখানে কিন্তু দুইটা অপশন আছে ওকে এই দুইটা অপশনের মধ্যে একটা হচ্ছে 300 একটা হচ্ছে 20 তো এখানে দেখেন এই ইভেন্টটাতে যদি আপনি জয়েন করেন এবং আপনি যদি উইন হন তাহলে কিন্তু এখানে আপনাকে 20টা করে বিএমসি টোকেন দেওয়া হবে এবং টোটাল 300 জনকে কিন্তু উইন করা হবে সেমভাবে এখানে যদি দেখেন এখানে 20টা করে দেওয়া হবে এবং 300 জনকে উইন করা হবে আমরা যদি নিচের দিকে আসেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু আর টোকেন দেওয়া হবে না এখানে হচ্ছে টোটাল $10 করে দেওয়া হবে মানে 10 ইউডিটি করে এবং হচ্ছে 50 জনকে দেওয়া হবে মাত্র যেটা হচ্ছে আমি অলরেডি জয়েন করে ফেলছি যেটাতে আপনি জয়েন করবেন সেটা এরকম জয়েন ইট লাগা চলে আসবে যেটা অনগোয়িং থাকবে মানে জয়েন করার নাই সেটা এরকম জয়েন অপশন থাকবে তো নিচের দিকে যদি আসেন নিচের দিকে আসার পর হচ্ছে এই ইভেন্টগুলো কিন্তু আপনি দেখতে পারবেন কয়টা উইনার বা কত করে টোকেন দেবে ওকে দেখেন এটা তো হচ্ছে মাত্র 50 জনকে উইন করবে এবং একজনকে কিন্তু 200 করে বিএমসি করে টোকেন দেবে ওকে এবং এখানে আপনি দেখতে পারবেন আপকামিং মানে মানে হচ্ছে ভবিষ্যতে কী কী ইভেন্ট আসতেছে আর এখানে হচ্ছে ইন্ড এগুলো হচ্ছে মানে আগে ইন্ড হয়ে গেছে যেগুলোতে হচ্ছে আমরা জয়েন করতে পারি না এগুলো কিন্তু ইন্ড হয়ে গেছে ওকে তো আপকামিনে যদি ক্লিক করি আপকামিনে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন আপনার 2 দিন পর আরেকটা ইভেন্ট আসবে প্রায় 3 দিন পর তারপর হচ্ছে 2 দিন পর হচ্ছে এখানে আরেকটা ইভেন্ট আসবে 1 দিন 19 ঘন্টা পরে ওকে এবং কয়টা উইনার থাকবে কয়টা টোকেন থাকবে সব কিছু কিন্তু এখানে দেখতে পারবেন এখানে দেখেন মাত্র হচ্ছে আপনার 5 জনকে উইন করবে এবং একজনকে কিন্তু $30 করে দেবে তো এটা হচ্ছে সম্পূর্ণ লাক করে ইভেন্ট করবে আর কি তো এখন চলেন আমরা একটা ইভেন্টে জয়েন করি এখানে আপনি কীভাবে জয়েন করবেন তো আমি যেহেতু নিচে রেগুলারে জয়েন করে ফেলছি এখনও 2টা আছে আমি এই 2টাতে আপনাদেরকে জয়েন করে দেখাচ্ছি এবং পরবর্তীতে দেখাই দিব এখানে আপনি কিছু যে বিএমসি আছে এগুলো বোনাস নিতে পারবেন আপনার সোশ্যাল মিডিয়াগুলো কানেক্ট করার বিনিময়ে এবং এগুলো আপনি কোথায় দেখবেন কোথায় এগুলো আপনার অ্যাড হবে সম্পূর্ণ বিষয়বস্তু কিন্তু দেখাই দেবো তো মনে করেন আমি এটাতে জয়েন করবো তার জন্য এখানে জয়েন অপশন আছে জয়েনে ক্লিক করবো জয়েনে যখনই ক্লিক করবো এখানে হচ্ছে আমাকে জয়েন অপশনে কিন্তু নিয়ে যাবে ওকে দেখেন আপনার কিন্তু এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে দেখেন আপনি হচ্ছে যেটা যেটা ফলো করা থাকবে অলরেডি সেটা হচ্ছে এরকম আপনার জয়েন অপশন থাকবে মানে হচ্ছে এগুলো হাইড অবস্থায় থাকবে তো দেখেন আমার হচ্ছে টুইটার অ্যাকাউন্ট এবং হচ্ছে ডিসকর্ডটাতে জয়েন করা অলরেডি আছে যেগুলো হচ্ছে এগুলো হাইড অবস্থায় আছে ওকে তো এগুলোতে আমার জয়েন করা নাই এবং এটা রিটুইট করা নাই যে কারণ হচ্ছে এগুলো অ্যাভেলেবেল আছে তো আমাকে হচ্ছে অ্যাট ফার্স্ট এগুলো কমপ্লিট করতে হবে আমি হচ্ছে জাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু অপেক্ষা করেন ওকে মনে করেন আপনি টুইটার অ্যাকাউন্টটা ফলো করবেন না জাস্ট ফলোতে ক্লিক করবেন ফলোতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখান থেকে আপনি সেটা ফলো করবেন তো এটা আমি ফলো করে দিলাম বলছিলাম না এটা একটা বাউন্টি ছোটো ছোটো বাউন্টি করে কিন্তু আপনি আর্ন করতে পারবেন দেন এখানে হচ্ছে সেমভাবে রিটুইট আছে রিটুইটে ক্লিক করবো তো রিটুইটে ক্লিক করার পরে আমাদের হচ্ছে রিটুইট যে পোস্ট আছে এটা নিয়ে যাবে এখানে জাস্ট আমরা একটা লাভ ডেট এবং হচ্ছে রিটুইট দিয়ে দিলাম দেন এখানে চলে আসলাম দেন হচ্ছে দেখেন আমাদের সম্পূর্ণ টাস্ক কমপ্লিট কিন্তু হয়ে গেছে আর এখানে দেখেন টোটাল উইনার হচ্ছে 300 জন এবং প্রতিটা উইনার হচ্ছে এখান থেকে 20টা করে বিএমসি পাবে এটা আপনিও পাইতে পারেন আমিও পাইতে পারি র্যান্ডমলি সম্পূর্ণ তো আমরা কি করবো এখান থেকে জাস্ট কি করবো এখান থেকে একটু দেখাই দিচ্ছি ওকে এখানে দেখেন সাবমিট অপশনে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে যখনই ক্লিক করবেন এটা দেখেন সম্পূর্ণ লোডিং করবে তো সবগুলো ঠিকঠাক হয়ে যাওয়ার পর কিন্তু আপনি এটা সাকসেসফুল হয়ে গেছে ওকে দেখেন আমি কিন্তু এটাতে অলরেডি জয়েন করে ফেলছি আর আরেকটা কথা হচ্ছে এখানে কিন্তু আপনি জয়েন করার সাথে সাথে কিন্তু অটোমেটিকলি 275টার মতো বিএমসি টোকেন বোনাস পাবেন তো দেখেন আমি হচ্ছে এগুলো জয়েন করে ফেলছি একটু দেখাচ্ছি তো আপনি যখন একটা ইভেন্টে সাকসেসফুলি জয়েন করে ফেলবেন তখন এখানে সবগুলো ঠিকমাক উঠে যাবে এবং এখানে লেখা আসবে যে নেক্সট বাউন্টি মানে পরবর্তী বাউন্টি আপনি করতে পারেন তো আমি নেক্সট বাউন্টিতে ক্লিক করে দিচ্ছি
তো অথবা এখানে আমি ব্যাক করলো পারি। তো দেখেন এখানে আমি একটা ব্যাক করলাম, ব্যাক করার পর কিন্তু আমি যে অনকয়েন অফারগুলো আছে এগুলোতে দেখতে পারবো, এগুলোতে জয়েন করতে পারবো। তো দেখেন এগুলোতে অলরেডি আমি জয়েন করে ফেলছি, শুধুমাত্র আর একটা বাকি আছে, তো আমি এটা তো জয়েন করে ফেলতেছি। ওকে, তো সেমভাবে এখানে দেখেন আমার আগে টুইটার অ্যাকাউন্টগুলো ফলো করা আছে, জাস্ট দুই তিনটা হচ্ছে ফলো করতে হবে, এটাকে ফলো করে দিলাম এবং এখানে যে রিটুইটটা আছে এটা হচ্ছে আমাকে রিটুইট করতে হবে, রিটুইটে ক্লিক করলাম। সেমভাবে সিম্পল একটা কাজ, এটা তো অলরেডি রিটুইট করা আছে। দেন এখানে সাবমিটে ক্লিক করবো, সাবমিটে ক্লিক করার পর কিন্তু আচ্ছা টুইটারটা আমি ফলো করা হয় নাই, দেখি হয়নি কা। আচ্ছা দেখুন সম্পূর্ণ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে, এই কাজটা কিন্তু আমার কমপ্লিটেড হয়ে গেছে। তো দেখুন আমি কিন্তু সবগুলোতে জয়েন করে ফেলছি। তো এরকম ইন্টারফেস আসার পর হচ্ছে আমি এখান থেকে একটা ব্যাক করবো, ব্যাক করার পরে কিন্তু আমি আবার হচ্ছে আগের যে অপশনটা আছে ওইটাতে চলে যাবো। তো আজকের জন্য হচ্ছে বা এখন আর এখানে কোনো অপশন মানে জয়েন করার অপশন নাই, বা আমি সবগুলো জয়েন করে ফেলছি, কিন্তু আপনি যখন ফার্স্ট টাইম এখানে জয়েন করবেন তখন কিন্তু আপনার সবগুলো অপশন কিন্তু এখানে থাকবে। এখন কথা হচ্ছে দেখেন আপনি যে এখানে জয়েন করছেন বলছিলাম না, আপনি এখানে কিছু বোনাস পাবেন সেটা কোথায় দেখবেন, এবং আপনি যদি এখানে উইন হন সেই যে ডলারগুলো বা টোকেনগুলো আছে এগুলো আপনি কোথায় দেখবেন। তো এগুলো দেখার জন্য আপনাকে করতে হবে, এখানে দেখতে পারতেছেন একটা অপশন আছে হচ্ছে আপনার থিরোড আইকন, এই থিরোড আইকনে ক্লিক একটা ক্লিক করবেন। দেন এখানে দেখতে পারবেন একটা অপশন আছে বিটমেটিস আইডি, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন দেন হচ্ছে সরাসরি আপনাকে আপনার ওয়ালেটে নিয়ে আসবো। কিন্তু আমি হচ্ছে অ্যাট ফার্স্ট আপনাকে ওয়ালেটে গিয়ে দেখাই, দেন হচ্ছে এখানে আরও কিছু টাস্ক আছে, যে টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু আপনি আলাদা একটা যে তাদের টোকেন আছে সেটা আপনি এখানে পেয়ে যাবেন। তো আপনি হচ্ছে আপনার অ্যাডগুলো দেখার জন্য জাস্ট ক্লিক করবেন, এখানে যে একটা অপশন আছে যে আইকনটা আছে বিটকয়েনের মতো, এই আইকনে একটা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন দেন হচ্ছে আপনাকে কিন্তু আপনার অপশন নিয়ে আসবে। ওকে, তো এখানে আপনার কত ব্যালেন্স আছে সেটা আপনি এখানে দেখতে পারবেন, এবং আরও ভালোভাবে দেখার জন্য এখানে যে ব্যালেন্স নাম একটা অপশন আছে ছোট্ট করে এখানে একটা ক্লিক করবেন। তো এখানে যখনই ক্লিক করবেন এখানে কিন্তু আপনার মূল ব্যালেন্সে নিয়ে আসবে। আমার দেখেন এখানে প্রায় 2500 হচ্ছে ব্যালেন্স আছে, মানে বিএমসি টোকেন আছে। কারণটা হচ্ছে আমার এখানে কিছু রেফার হয়েছে, যে কারণ হচ্ছে আমার এখানে এই টোকেনগুলো অ্যাড হয়েছে। তো এখানে রেফারেল কোনো বাধ্যতামূলক না, আপনি যদি পারেন করবেন আর না পারলে নাই। ওকে, তো দেখেন এখানে আরও কিছু কাজ আছে সেটা আমি আপনাদেরকে দেখাই দিই। এখানে আমি ব্যাক করলাম, তো ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি হচ্ছে এখানে কীভাবে কী রেওয়ার্ড পাবেন। দেখেন ফার্স্ট যখন আপনি ওয়ালেটে কানেক্ট করবেন তার জন্য 20টা টোকেন পাবেন, দেন হচ্ছে আপনি যখন হচ্ছে টুইটারটা কানেক্ট করবেন তার জন্য 50টা টোকেন পাবেন, যখন ডিসকর্ড কানেক্ট করবেন তার জন্য 50টা, এবং টেলিগ্রাম কানেক্ট করলে 50, এবং ইমেল ভেরিফাই করলে 50, মানে সাবস্ক্রাইব করলে, এবং হচ্ছে এখানে যে কোনো একটা বাউন্ডারিতে আপনি ফার্স্ট বাউন্ডারিতে জয়েন করলে 50টা টোকেন পাবেন। তো এখানে দেখেন আপনার হচ্ছে 150 প্রায় কত, এখানে আপনার হচ্ছে এখানে 200-250, এই যে দেখেন 270টার মতো। ওকে, তো আমি হচ্ছে এখানে টুইটার এবং হচ্ছে ডিসকর্ড কীভাবে কানেক্ট করবেন সেটা তো প্রত্যেকে পারবেন, খুবই ইজি। এখন হচ্ছে আমি যে ইমেলটা আছে সেটা করে নিই, এবং হচ্ছে টেলিগ্রামটা করে নিই। তো আমি হচ্ছে টেলিগ্রামটা করতেছি। তো টেলিগ্রামে করার জন্য জাস্ট এখানে আর্ন নামে যে একটা অপশন আছে আর্নে ক্লিক করবেন, আর্নে যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে আপনাকে এরকম একটা লিঙ্ক হচ্ছে আপনাকে দিয়ে দিব। ওকে, লিঙ্কটা হচ্ছে অ্যাট ফার্স্ট আপনাকে এখানে কপি করতে হবে। তো আমি এখনও যেহেতু করি না, শিওর জানি না, আপনাদের সামনে লাইভে করতেছি, তো কপি করলাম বলতেছি এখানে ডিফল্ট একটা ব্রাউজার নেওয়ার জন্য নিউ ট্যাব, আমি হচ্ছে নিউ একটা ট্যাব নিলাম, দেন হচ্ছে এটা এখানে পেস্ট করলাম। আমি যেভাবে করতেছি আপনারা এভাবে করবেন, নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে যখনই ক্লিক করবো আচ্ছা দেখেন তারপর হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে আপনি অথোরাইজ নামে একটা অপশন দেখতে পারবেন, ক্লিক টু অথোরাইজ টেলিগ্রাম, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে যখনই ক্লিক করবেন দেন হচ্ছে আপনাকে মেবি টেলিগ্রামটা সাজেস্ট করবো, একটু অপেক্ষা করেন আমি দেখাচ্ছি। আচ্ছা তারপর হচ্ছে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। ওকে, তো আপনি হচ্ছে আপনার যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা যে নাম্বার দিয়ে ক্রিয়েট করা সেই নাম্বারে হচ্ছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এখানে আরেকটা ডিসক্লেমার দিয়ে দিই, সেটা হচ্ছে আপনার যদি কোনো একটা নাম্বার আপনার মেন মনে করেন টেলিগ্রাম চ্যানেল ট্যানেল থাকে তাহলে ওইটা দিয়ে জয়েন করবেন না, আপনার যে থার্ড পার্টি বা সেকেন্ডারি একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে সেটার নাম্বারটা হচ্ছে এখানে দিয়ে দিবেন। ওকে, তো আমি নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমি হচ্ছে এখানে নাম্বারটা দিয়ে দিলাম, নাম্বার দেওয়ার পর আপনি জাস্ট ক্লিক করবেন, এখান থেকে যদি নেক্সট একটা অপশন আছে নেক্সট একটা ক্লিক করবেন। নেক্সট যখনই ক্লিক করবেন তখন হচ্ছে আপনাকে বলছে যে আপনার টেলিগ্রামে একটা মেসেজ পাঠাইছে, সেই মেসেজটা হচ্ছে আপনাকে জাস্ট কনফার্ম করতে হবে। তার জন্য আপনি যে নাম্বারটা দিয়েছেন বা যে টেলিগ্রামের নাম্বারটা দিয়েছেন সেই অ্যাকাউন্টে আপনি চলে যাবেন। দেখেন যখন হচ্ছে আপনি চলে আসবেন দেন এখানে দেখতে পারবেন যে টেলিগ্রাম অফিসিয়াল যে অ্যাকাউন্ট আছে সেখানে হচ্ছে আপনাকে একটা মেসেজ পাঠাইছে, আপনি জাস্ট ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে যখনই ক্লিক করবেন এখানে বলতেছে আপনি কি এটা কনফার্ম করতে চান, আপনি যেহেতু ওইখানে কনফার্ম করতে চাইতেছেন তো আপনি জাস্ট ক্লিক করবেন কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে যখনই ক্লিক করবেন এখন যদি আপনি সাইটে যান তাহলে দেখবেন যে এটা অটোমেটিকলি কিন্তু আপনার অ্যাড হয়ে গেছে। তো দেখেন যখন হচ্ছে আপনি এখান থেকে কনফার্ম করবেন এবং যখন সাইটে চলে আসবেন, সাইটে আসার পর এখানে বলবে যে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম এবং হচ্ছে আপনার প্রোফাইল পিকচার এখানে শো করবে। ওকে, দেন আপনি নেক্সট ক্লিক করবেন, এখান থেকে অ্যাকসেপ্ট আছে এখানে একটা ক্লিক করবেন। এটা যেহেতু একটা বাউন্টি সাইট সেজন্য হচ্ছে আপনার বিভিন্ন সময় টেলিগ্রামে জয়েন করা লাগতে পারে, যে কারণে হচ্ছে এখানে টেলিগ্রামটা অথোরাইজ চাইতেছে। তো দেখেন আমার কিন্তু এটা অলরেডি অথোরাইজ হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখান থেকে আগের ফেজটাতে চলে যাই, তাহলে দেখবো যে আমার এটা অলরেডি অথোরাইজ হয়ে গেছে। আমি এখান থেকে ব্যাক করলাম, ব্যাক করার পর এখানে যদি একটা রিফ্রেশ মারি তাহলে দেখতে পারবো যে আমার এটা অলরেডি অথোরাইজ
হয়ে গেছে ওকে তো একটু অপেক্ষা করেন এই যে দেখেন আপনি যখন এটা অথরাইজ করবেন তখন কিন্তু আপনি এখানে 50টা টোকেন দিবে এবং এটা বলবে যে কালেক্ট করার জন্য তো আমি এখন কালেক্ট করে নেই তো জাস্ট আপনি কি করবেন কালেক্টে ক্লিক করবেন কালেক্টে যখন ক্লিক করবেন দেখেন আপনার হচ্ছে এখানে ইউ কালেক্টে মানে এখানে আপনার টোকেন আপনি দেখতে পারবেন না ওকেতে ক্লিক করবেন সেম ভাবে হচ্ছে এখানে আপনি বলতেছ হচ্ছে আপনার যে ইমেলটা আছে সেই ইমেলটা হচ্ছে এখানে সাবস্ক্রাইব করার জন্য তো আপনি জাস্ট ক্লিক করবেন এখানে যে আর্ন আছে আবার সেম ভাবে আর্নে ক্লিক করবেন দেন হচ্ছে এখানে দেখি কোন অপশন আসে আচ্ছা তারপর হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসছে আচ্ছা এখানে যদি আমরা কোনো ইমেল দিই না তার জন্য আমরা জাস্ট কি করবো এখানে একটা ইমেল দিয়ে দিব ওকে তো আচ্ছা ইডেটে ক্লিক করতে হবে মেবি তো আপনি হচ্ছে ইডেটে একটা ক্লিক করবেন ইডেটে যখনই ক্লিক করবেন আচ্ছা এখানে হচ্ছে আপনি ইমেলটা দিতে হবে তো আমি হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি দেন এখানে জাস্ট আপনি কি করবেন সেন্ড কোড আছে সেন্ড কোডে ক্লিক করবেন সেন্ড কোডে যখনই ক্লিক করবেন আপনাকে হচ্ছে আপনার মেল বক্সে একটা মেল করে দেবে আপনি জাস্ট হচ্ছে মেলটা যে কোডটা আছে সেই কোডটা নিয়ে এখানে দিতে হবে তো দেখেন আমি হচ্ছে আমার মেল বক্সে চলে আসলাম এখানে একটা রিফ্রেশ মেরে দেখি কোডটা আসছে নাকি তো দেখান না আসে আপনি জাস্ট ক্লিক করবেন এখান থেকে স্প্যাম ফোল্ডার আছে এখানে চেক করতে পারেন অথবা ইম্পর্টেন্ট ফোল্ডার আছে ওইগুলোতে চেক করতে পারেন আচ্ছা ভেরিফিকেশন কোডটা এখন আসতেছে না তাদের সার্ভারটা মেবি বিজি তো এটা হচ্ছে আমি ফলো করে নেবো এবং এটা খুবই সিম্পল বিষয় যখন ভেরিফিকেশন কোডটা আসবে আপনি জাস্ট কোডটা কপি করে নিয়ে জাস্ট ক্লিক করবেন এখানে এনে বসে দেবেন বসে দেওয়ার পর জাস্ট ভেরিফাই ক্লিক করবেন তাহলে সেমভাবে কিন্তু আপনি এটা হয়ে যাবে দেন এখানে জাস্ট ক্লিক করবেন কালেক্ট অপশন চলে আসবে কালেক্ট ক্লিক করলে কিন্তু আপনার 50টা টোকেন আর্ন হয়ে যাবে ওকে আর এখানে যদি চান আপনি রেফার করতে পারেন রেফার করার জন্য হচ্ছে এখানে আপনি যে অপশন আছে আমি দেখাচ্ছি হোমে ক্লিক করবেন আচ্ছা ভিউ মোরে ক্লিক করে হোমে বা হচ্ছে আপনি এখানে আমি দেখাচ্ছি এখানে হচ্ছে আপনি যদি আইডিতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে রেফারেল যে লিঙ্কটা আছে ওই অপশন আপনাকে নিয়ে যাবে আচ্ছা রেফার লিঙ্কটা বের করার জন্য আপনি যখনই একটা ইভেন্টে ক্লিক করবেন ইভেন্টে ক্লিক করার পর ওই ইভেন্টের সম্পূর্ণ টাস্ক কমপ্লিট করার পর আপনি ক্লিক করবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে এটা মাই রেফারেল যখনই এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিন্তু এখানে আপনার যে রেফার লিঙ্কটা আছে সেটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দেবে ওকে আচ্ছা এখানে না আমি দেখাচ্ছি এই যে শেয়ার দ্য বাউন্ডারিতে ক্লিক করলে কিন্তু আপনাকে আপনার রেফার লিঙ্কটা দিয়ে দেবে জাস্ট এখানে ক্লিক করবেন এটা কিন্তু কপি হয়ে যাবে দেন হচ্ছে আপনার যদি চ্যানেল থাকে বা কাউকে শেয়ার করতে চান তখন আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন তো এই ছিল মূলত বিষয়বস্তু এখন উইথড্র বিষয়ে আসি অনেক উইথড্র কথা বলতে পারেন যে উইথড্রটা কেন দেখাইলাম না তো উইথড্রটা আপাতত চালু হয় নাই আমি দেখাচ্ছি আপনি জাস্ট ক্লিক করবেন যে এখানে আছে থিরোর দেন হচ্ছে সেমভাবে এখানে যে বিটমেটিস আইডি আছে এখানে একটা ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনাকে কিন্তু ওয়ালেটে নিয়ে আসবে ওকে সেমভাবে হচ্ছে এখান থেকে দেখাইছিলাম ফার্স্টে যেভাবে এই যে এই আইকন একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর হচ্ছে এখানে ব্যালেন্সে নিয়ে যাবে দেন হচ্ছে এখান থেকে আপনি এই যে ব্যালেন্স নামক যে অপশনটা আছে ব্যালেন্সে ছোট্ট করে যে লাল একটা আইকন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিন্তু এখানে আপনি সম্পূর্ণ বিষয়বস্তু দেখতে পারবেন তো দেখেন এখানে উইথড্রর বিষয়টা এমন হইতে পারে আপনি যে ওয়ালেটে কানেক্ট করছেন সেই ওয়ালেটটা অটোমেটিকলি তারা আপনাকে টোকেনটা দিয়ে দিতে পারে অথবা এমনও হইতে পারে পরবর্তীতে কোনো একটা আপডেটের মাধ্যমে তারা হচ্ছে এখানে সেন্ড এবং হচ্ছে রিসিভ বাটন অ্যাড করতে পারে যখন সেন্ড বাটন অ্যাড করবে তখনও কিন্তু আপনি আপনার ব্যালেন্সটা উইথড্র করে নিতে পারবেন এবং এখানে যে আপনি যে ইউডিটি বা বিইউডিটি অফারগুলোতে জয়েন করবেন সেগুলো হইতে পারে আপনাকে হচ্ছে যে ওয়ালেট কানেক্ট করছেন সেই ওয়ালেটের মাধ্যমে অটোমেটিকলি দিয়ে দিতে পারে অথবা এখানে হচ্ছে তারা মাল্টিচেন একটা ওয়ালেট খুললেও খুলতে পারে ওকে তো যেহেতু সাইটটা খুবই নতুন সেজন্য হচ্ছে অ্যাডভান্স সব কিছু বলা যাচ্ছে না তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর দেখেন এটার পরবর্তীতে যতগুলো ইভেন্ট আসবে ওই সবগুলো ইভেন্ট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে ওকে ওইগুলো যদি আপনি মিস করতে না আসান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন ধন্যবাদ সবাইকে